নমস্কার, আমি সত্যে। আপনি যদি সঠিকভাবে পিচ, টোটাল পয়েন্ট, স্কোর কাউন্টিং শিখতে চান, তো সবার আগে আমাদের জানতে হবে 5 ধরনের বোনাসের কথা। পার্ট স্কোর বোনাস, গেম বোনাস, স্মল স্ল্যাম বোনাস, গ্র্যান্ড স্ল্যাম বোনাস এবং ইনসাল্ট বোনাস। পার্ট স্কোর বোনাস কাকে বলা হয়? যখন আপনি কল করেন, মানে বিট করেন, তো সেক্ষেত্রে গেম না হয়ে শুধুমাত্র খেলাটা হয়, সেই সময় যতগুলি পিট আপনি তোলেন সেই হিসাব মতো পয়েন্ট তো পাবেনই, তার সঙ্গে 50 পয়েন্ট বেশি পাবেন, সেটাকে বলা হয় পার্ট স্কোর বোনাস। কিন্তু যদি গেম হয়ে যায় তখন কিন্তু এই পার্ট স্কোর বোনাস পাওয়া যায় না। গেম বোনাস, যখন আপনার সাইডে কোনো গেম থাকে না, তো সেক্ষেত্রে যদি আপনি প্রথম গেমটি করেন তাহলে গেম বোনাস পাবেন 300 পয়েন্ট, এবং যদি আপনার সাইডে একটা গেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু গেম বোনাস পাবেন 500 পয়েন্টস। স্মল স্ল্যাম বোনাস, যখন আপনি 6 লেভেলে কোনো বিট করেন এবং গেম করেন, তো সেক্ষেত্রে কিন্তু 500 পয়েন্ট স্মল স্ল্যাম বোনাস হিসাবে পাবেন, যদি আপনার সাইডে কোনো গেম না থাকে। কিন্তু যদি আপনার সাইডে একটা গেম থেকে থাকে সেক্ষেত্রে পাবেন 750 পয়েন্ট। গ্র্যান্ড স্ল্যাম বোনাস, যখন আপনি 7 লেভেলে বিট করেন এবং 13টা বিট তোলেন, সেক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বোনাস হিসাবে পাবেন 1000 পয়েন্ট, যদি আপনার সাইডে কোনো গেম না থাকে, এবং যদি গেম থাকে সেক্ষেত্রে পাবেন 1500 পয়েন্ট, মানে 1500 পয়েন্ট। ইনসাল্ট বোনাস, ইনসাল্ট বোনাস সমান সমান 50 সিম্পলের ক্ষেত্রে, এবং ডাবলের, সরি, ডাবলের ক্ষেত্রে কিন্তু ইনসাল্ট বোনাস 50, কিন্তু রিডাবলের ক্ষেত্রে 100 হয়ে যাবে। ইনসাল্ট বোনাস কাকে বলা হয়? যখন আপনি বিট করেন এবং আপনার অপোনেন্ট ডাবল করে, এবং ডাবল করে এবং আপনি কন্ট্রাক্টটা মেকিং করে ফেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 50 পয়েন্ট ইনসাল্ট বোনাস পাবেন, এবং আপনি যদি আপনার অপোনেন্টের ডাবলের পর রিডাবল করেন সেক্ষেত্রে কিন্তু ইনসাল্ট বোনাস 100 পাবেন। হার্টস অ্যান্ড স্পেড সমান সমান 30 পয়েন্ট পার ট্রিক, এবং ক্লাস ডায়মন্ডস সমান সমান 20 পয়েন্ট পার ট্রিক সিম্পলের ক্ষেত্রে। নো ট্রাম্পের ক্ষেত্রে 7 নম্বর ট্রিকের জন্য 40 পয়েন্ট, 7 নম্বর ট্রিক্সের পর থেকে সবগুলি কিন্তু 30 করে পয়েন্ট পাবেন, এই আর্টস এবং স্পিডের মতোই। পার আন্ডার ট্রিক্স সমান সমান 50 পয়েন্ট সিম্পলের ক্ষেত্রে। আন্ডার ট্রিক্স বলতে বোঝায় যখন আপনি বিট করেন এবং কন্ট্রাক্টটা মেকিং করতে পারেন না, তো সেটাকে বলা হয় আন্ডার ট্রিক। তো সেই আন্ডার ট্রিকের সময় যদি একটা আন্ডার ট্রিক্স হন সেক্ষেত্রে 50 পয়েন্ট অপোনেন্ট পায় সিম্পলের ক্ষেত্রে, এবং ডাবল ডাবলের ক্ষেত্রে আরো অনেক বেশি পায়। এবং আপনার সাইডে যদি কোনো একটা গেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পায় 50-এর ডাবল 100 পয়েন্ট, যদি আপনার অপোনেন্ট ডাবল নাও করে, মানে আপনি বিট করলেন অন স্পেড, অপোনেন্ট ডাবল করলো এবং আপনার সাইডে অলরেডি একটা গেম আছে, সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট একটা আন্ডার ট্রিক্সের জন্য 100 পয়েন্ট পাবে, যদি ডাবল না করে
এবং যদি ডাবল করে তো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি পাবে। এবং একটা গেম সমান সমান 100 পয়েন্টস, একটা গেম করতে গেলে 100 পয়েন্টসের প্রয়োজন হয়। তো আমি পার্ট টুতে ভালোভাবে এই পিজ টোটাল পয়েন্ট স্কোর কাউন্টিং শেখাবো, এটা পার্ট 1। কারণ যদি একটা ভিডিওর মাধ্যমে শেখাতে চাই অনেক বড় ভিডিও হিসেবে, পিজ স্কোর কাউন্টিং অনেক দীর্ঘতম একটা বিষয়। আপনি ইউটিউবে সার্চ করলে একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন না যে কেউ স্কোর কাউন্টিং শেখাতে পেরেছে বাংলা ভাষায়, কারণ এটা অনেক দীর্ঘতম ভিডিও হয়ে যাবে, কঠিন একটা জিনিস। তো এটা পার্ট 1। এই ভিডিওতে যা যা শেখালাম মনে রাখুন, আমি পার্ট 2 এ সব ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই চ্যানেলে বিজ করার সম্বন্ধে সব কিছু পাবেন, আনলিমিটেড নলেজ অ্যাবাউট বিজ, ইন্ডলেস, চিরকাল শিখে যেতে হবে, তা কিন্তু শেষ হবে না। আসলে কোনো কোনো জিনিসই শেষ নেই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।